পর্যন্ত সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ দেখেছেন আপনি? 250 কেজি। সর্বোচ্চ 250 কেজি ওজনের মাছ দেখেছেন? আমি কিছুই শুনতে পারলাম না, বুঝি না কি করছো ভাই। দুইবার বললেন, তারপরেও আমি বুঝলাম না উনি কত বললেন। মানে মাত্র 2 টাকার জন্য নবী হোসেন ভাই পেয়ে গেলেন। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে উনি 382 বলবেন আর আপনি 84? হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফ্রান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভৈরব এলাকায়, আর ভৈরবে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যেই নদীটি দেখছেন এটি হচ্ছে মেঘনা নদী। আর এই মেঘনা নদীকে ঘিরেই এই জায়গায় গড়ে উঠেছে বাংলাদেশের একটি অন্যতম মাছের আড়ৎ, যেই আড়ৎ দেখতে আমি এসেছি। এই আড়তের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যেই বেচাকেনা হয়, অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতা যারা বেচাকেনা করেন তারা হচ্ছে কানাকানি করেই সব মাছ বিক্রি করে থাকেন, দরদাম নির্ধারণ করে থাকেন, যার কারণে এই আড়তকে কানাকানির আড়তও বলা হয়ে থাকে। এটি বাংলাদেশের একমাত্র মাছের আড়ৎ যেখানে হচ্ছে কানাকানি করে মাছের দরদাম নির্ধারণ করা হয় এবং ক্রেতা বিক্রেতার মধ্যেই তা সীমাবদ্ধ থাকে। এই আড়তের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে বিকেল 4টার পর থেকে এই আড়তে মাছ আসা শুরু করে এই নদীপথ দিয়ে, আর তা চলে হচ্ছে রাত 10টা পর্যন্ত। আর শীতকালে এই আড়তে মাছ বেচা কেনা চলে বিকেল 4টা থেকে শুরু করে পরের দিন ভোর পর্যন্ত। কিশোরগঞ্জ আর ভৈরবের ঠিক মাঝামাঝি জায়গায় হয় এই আড়তটিকে পলতাকান্দা মাছের আড়তও বলা হয়ে থাকে। তো চলুন আজ দেখে নেওয়া যাক পলতাকান্দা মাছের আড়তের বিস্তারিত সব কিছু। এই বাজারটারে কানাকানির বাজার কেন বলে? এটা কানাকানির বাজার বলে, কানাকানির সিস্টেম আগে আসেন না, আগে আমরা সরাসরি কই মাছ নিতাম। আজ 8-10 বছর হয়েছে আর কি, এটা কানাকানি বলে। কানাকানি বলার হলো কানে যায় আইডিয়া করে দামটা বলে আর কি। কানে কানে যে বলেন, এটা কীভাবে বলেন? মনে করেন আমি আড়তদার, নাম ধরে নাম নিয়েছি আমার রিপ্লাই হইতেছেন। এখন আবার আপনি আমার বলবেন, আমার এটা কীভাবে বলুন? আপনি কেমনে বুঝলেন যে আপনি তার চেয়ে বেশি বলছেন? আমার জায়গা যেমন হাবার ওপর পড়ছে গেরাম, এন অত দামে চলে না, আমি একটু কম দিই। আবার আপনি মনে করেন আপনার সারের আমি সাপ ফেলাইছি 10 কেজি ওজনের এই বলটা কত টাকা বিক্রি হবে এটা আমরা বুঝি, মানে আগের দিন তো বিক্রি হয়েছে, এটা তো আমাদের আইডিয়া আছে। তো যেমনটি আপনারা শুনছিলেন, আমি এখন এখানে বেশ কয়েকজন পাইকার আছেন, তাদের সাথে কথা বলছিলাম। তাদের সাথে আসলে কথা বলার কারণ হচ্ছে এখনও মাছ আসেনি, আসা শুরু হয়নি, কিছুক্ষণ পর মাছ আসবে। তার আগে আমি জেনে নিচ্ছিলাম যে এই বাজারটা কী কারণে কানাকানির বাজার নাম হলো, তার সাথে কীভাবে কানে কানে কথা বলে মাছ কেনা বেচা করা হয়, কীভাবে পাইকার এবং আড়তদারের মধ্যে দাম নির্ধারণ করা হয়, তার সব কিছু আমি জানছিলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছিলাম। একটু পরে মাছ আসবে, তারপরে শুরু হবে মূল বিষয়টা, আমরা দেখে নিব কীভাবে মাছ আসে এবং কীভাবে তারা মাছ কেনা বেচা করেন তার সব কিছু। এখন ঘড়িতে প্রায় 4টা বাজে, আর একটা ঘাটে মাছ আসা শুরু হয়েছে, তো সেই মাছ দেখতেই আমরা আসলাম। এনে কী মাছ আসছে এখন? চিংড়ি। চিংড়ি মাছ? এটা এই মাছগুলো কোথা থেকে আনছেন ভাই? এই নদী থেকে। এই নদীরই? এটা কি মেঘনা নদীর? মেঘনা নদী। বাহ, চমৎকার সাইজ। তো আপনারা যেমনটি দেখছেন এটি হচ্ছে মেঘনা নদীর চিংড়ি মাছ। আমরা যদি কিনি 700 টাকা, তাহলে আমরা 800-850, মানে হাতে 50 টাকা কম দাম আড়তদার থেকে কিনা পরে আমরা, মানে এগুলো হচ্ছে কেজি 700-750 করে কিনেন আপনারা। আর খুচরা এটা কত করে বিক্রি হয়? খুচরা ভাই আপনার, আপনি যদি নিতে চান তাহলে 1000 টাকা নিতে পারবেন, আবার 900 টাকা নিতে পারবেন, আমার লাভ হইলে আমি বিক্রি করব, নাহলে তো আর বিক্রি করতাম না।
এই মাছের মধ্যে সুতাটা কেন পাচ্ছেন? নদীর মাছ না, নদীর মাছে সুতা লাগাইতে হয় না রে, মানুষ চাষের মাছ। ও, সুতা লাগালে মানে ওটা নদীর মাছ, এটা প্রমাণ? কাস্টমার চাষের মাছ বলে। যদি সুতা না লাগানো থাকে তো সুতা লাগানোর কারণটা কি, মানে সুতা লাগালে কি হয়? মাছ নদীর মাছ না হলে কাস্টমার বিশ্বাস করে না। তো ভাই, এই যে আপনারা এখানে আছেন, আপনি এইটা নিয়ে আসলেন, আপনাদের কাজটা কি? কাজ ছিল ভাই, মাছ ধরে নগদা পিড়ে আসবো, মানে পিড়ে কান্দু করে সেটা ঘরে নিয়ে বিক্রি করবো মাছ। ও, এইটাতে করে আপনারা? জি, আমরা কান্দু করে নিবো, কান্দু করে মাছ নিয়ে তারপরে এই আড়তে নিয়ে যাবেন? জি জি, আড়তে মাছ আনবা, মাছ বিক্রি করবো। নৌকা আসতেছে? তো আমরা যেরকম বলছিলাম যে নৌকা কিছুক্ষণ পরই আসবে, এখন নাকি নৌকা দেখা যাচ্ছে, আর 5 মিনিটের মধ্যে নৌকা আসবে, যার কারণে যারা হচ্ছে এই ভাইয়েরা হচ্ছেন এই নৌকা থেকে মাছ তুলে নিয়ে আড়তে নিয়ে যান, ওনারা ভাড়ে করে বয়ে নৌকা থেকে মাছ নামান, তারপরে আড়তে নিয়ে যান, তার জন্য ওনারা সবার আগে এখানে দাঁড়িয়ে আছেন, আমিও তাদের সাথে এখানে দাঁড়িয়ে আছি কিভাবে মাছ নেওয়া হয় তা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। যতই ট্রলার কাছাকাছি আসছে ততই এই শ্রমিক ভাইয়েরা এখানে বাড়ছেন, তারা বলছেন যে তারা 80 কেজি, সর্বনিম্ন 80 কেজি মাছ তারা নামান, তার সর্বোচ্চ 200 কেজি পর্যন্ত মাছ একসাথে তারা নামান। যখন আনা হয় তখন তালা দেওয়া থাকে, এখানে কতটুকু মাছ আছে বলতে পারেন? ৩০-৩৫ কেজি। কি মাছ এগুলো? চিংড়ি মাছ। চিংড়ি মাছ? এর চাবি আপনাদের কাছে থাকে, ওনাদের কাছেও থাকে, নাকি চাবি আপনাদের কাছে থাকে? চাবি আমাদের কোনো ব্যাপারই না, আপনাদের কাছে থাকে, আবার ব্যাপারীর কাছেও থাকে, মানে দুই সেট চাবি আছে। এখানে চরম ব্যস্ততা চলছে, মাছ নামার সাথে সাথেই তাদের ব্যস্ততা বেড়ে যায়, আর এখানে যেই ডাক চলছে, ডাকটা খুবই আস্তে আস্তে ডাকাডাকি হয়, এখানে যা হচ্ছে সব কানে কানেই হচ্ছে। সর্বোচ্চ কে বলছে? সর্বোচ্চ উনি বলছেন। উনি কত বলছিলেন? 68। তো দর্শক, যেমনটি শুনছিলেন, মেঘনা নদীর আড়তের এই কানাকানির বাজারে এই ভাই বলেছিলেন 859 টাকা, আর যিনি পেয়েছেন উনি পেয়েছেন, উনি বলেছিলেন 868 টাকা, 9 টাকা কম বলায় উনি পাননি, উনি পেয়েছেন সর্বোচ্চ দামে। আর এটাই হচ্ছে এই বাজারের মাছ কেনা বেচার নিয়ম, এভাবেই মাছ কেনা বেচা হয়ে থাকে। এ তো কেবল শুরু, আমরা আরও দেখবো সামনে কি হয়। আচ্ছা, এখন যেই বোয়ালটার দাম হচ্ছে, যেই বোয়ালটা নিয়ে দামাদামি চলছে সেটি হচ্ছে এই বোয়াল, এটার আনুমানিক ওজন কতটুকু হবে? 2.5 কেজির মতো ওজন হবে। এখন পর্যন্ত 7-8 জন দাম করেছেন। তো এই মাছটা কেজি 842 টাকা ধরে বিক্রি হয়ে গেল, মোট 5-6 জন এটি দাম করেছিলেন। যিনি পেয়েছেন কে? এই আসাদ ভাই, এই মাছটি পেয়েছেন 842 টাকা। এই যে আপনাকে বারবার কানে কানে এসে বলছেন, হ্যাঁ, এই বাজারকে তো কানাকানির বাজারও বলা হয়। কানাকানির বাজার, কানাকানি না করো তো হইতে পারতো না, না কানাকানি করে কেন? কানাকানি করুন, একটা মাছ তো সবাই টানে, চাইদা বেশি, আমরা করতে জানি না, মুগা তাকুতে জানি না, মুগা তাকুতে জানি না, মুগা মানে আমি কার্বন লোক কাপড় মাছ হলে এক ডাক পাইকারি হলো 10 জন। হানিফ ভাই, এই মাছটা যে কিনলেন, এই তো বল মাছ, এটা কত কেজি ওজন? 17-18 কেজি আছে। 17-18 কেজি, এটা কত বিক্রি করবেন?
দাম চাইতেছি 1400 কেজি। 1400 টাকা কেজি চাচ্ছেন? আর এটা আপনি কিনলেন কত দিয়ে? আমি কিনছি না, এটা জাল্লা পাঠাইছে। জাল্লা পাঠাইছে মানে এখন আপনি কিনেননি, কিন্তু আপনি 1400 টাকা করে চাচ্ছেন? এটা কি জাল্লাই বলে দিচ্ছে নাকি আপনি চাচ্ছেন? আরে জাল্লা বলে দেব কেন, বাজার সিস্টেম বেশি লাগবে। বাজার সিস্টেম বেশি লাগবে, আসলে আমি বুঝি নাই তো, মানে আমি তো আর মাছের ব্যবসায়ী না, এই জন্য জানতে চাচ্ছি। এটা বাজারে যদি 1000 টাকা হয়, 1000 আপনি কত হলে কত কত হলে এটা বিক্রি করবেন? এই মাছটি আমরা এখন তুলছি, প্রায় 18 কেজি ওজনের একটি বোয়াল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মেঘনা আড়তের বিশাল সাইজের একটি বোয়াল মাছ, যেটি হানিফ ভাই হচ্ছে 1400 টাকা কেজি চাচ্ছেন। তো যেমনটি আপনারা শুনছিলেন, আমরা তো এখানে কানাকানির বাজারও দেখলাম, এরপরে আমরা দেখলাম কিভাবে অনলাইনেও মাছ বিক্রি করা হচ্ছে। এখানে আসলে 1400 টাকা কেজি ধরে 18 কেজি ওজনের মাছ না দেখেই একজন কিনে ফেললেন, তার সাথে প্রায় 10টি ইলিশও কিনলেন, তার সাথে উনি একটি কাতল মাছও কিনলেন 12 কেজি ওজনের। তো সবই তিনি কিনলেন কিন্তু না দেখে অনলাইনে কিনে ফেললেন। আমি এখানে জ্বালা আছে, আমাদের ডালা মধ্যে বিক্রি করি। এখানে আপনি কতটুকু মাছ নেন, কয় কেজি করেন? 20 কেজি 25 কেজি 30 কেজি। ওইটা খুচরা হিসাবে নেন? যে খুচরা হিসাবে আপনি যা পায় বড় কাতলা, রুই, আই, তারপরে পাবদা বড় গুলশা, এটা ডিমা ডিম আছে, এই যে ডিম আছে এই জন্য ডিমা, বুঝতে পারছি। যেমন 3-4 কোয়ালিটি আছে, এটা কোন? এই যে চিংড়ি, এটা গলদা, এটা গলদা, এই গলদা। কিভাবে বুঝলেন যে গলদা? এই যে ছাস্তের গলদা না, মাছের কালার, এই যে ডিমা গলদা, গলদার বড় হলে বেশি আর ডিমার দাম বেশি, আর ঠেঙ্গার দাম কম, কিছু কম। এই যে মাছ কাটছেন, আপনি প্রতিদিন কি পরিমাণ মাছ কাটেন? 20-50 কেজি প্রতিদিন কাটেন? কত করে পান কেজি? 10 টাকা করে কেজি? আপনারা তো এই মাছগুলো নিয়ে আসতেছেন, তো আপনারা কই থেকে এই মাছগুলো সংগ্রহ করেন? আজমেরি থেকে। আজমেরিগঞ্জ থেকে? এই আজমেরিগঞ্জ তো হবিগঞ্জে মনে হয়। মাছটা কিভাবে সংগ্রহ করেন আপনারা? আমরা তো সংগ্রহ করি, ব্যাপারীরা কিনে আমরা নিয়ে আসি। ব্যাপারীরা ওইখানে? ব্যাপারীরা কিনে? ব্যাপারীরা কিনে আমরা নিয়ে আসি। নিয়ে আসেন, নিয়ে এসে আপনারা আড়তদারদের দেন? আর আপনাদের এখানে ইয়েটা কি, মানে লাভটা কি? আমরা লাভ করি, আমরা একটা পেটি 500 টাকা বাড়ায়, 400 টাকা বাড়ায়, 300 টাকা বাড়ায়, এক এক পেটি অনুযায়ী, পেটি অনুযায়ী। উবাইদুর ভাই, আপনার কাছে কেমন লাগে এই যে আপনাদের এলাকায় এইভাবে যে একটা এত বড় একটা মাছের আড়ত, পাইকারি আড়ত, আর এখানে মানে একের পর এক ট্রলার আসে আর মাছ নামতে থাকে, আর সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে সব তাজা মাছ, নদীর মাছ, যেটা আপনারা সবসময় পেয়ে থাকেন আপনি এলাকার সন্তান হিসাবে, তো এটা আপনার কাছে কেমন লাগে? এটা তো আমাদের জন্য একটা গর্বের একটা বিষয় যে আমাদের এলাকায় এত বড় একটা আড়ত আছে, এখানে বিভিন্ন দেশের মানুষ আসে। আর আপনারা যে সবসময় তাজা মাছ খান, এটা কেমন লাগে? এটা তো অনেক ভালো একটা বিষয় যে আমরা খুব ভাগ্যবান একজন মানুষ যে আমাদের পাশে এরকম একটা ইয়ে আছে, যার কারণে আমরা তাজা মাছ খেতে পাচ্ছি, নদীর মাছ খেতে পাচ্ছি। পাইকার কতজন আছেন? পাইকার এনে তো হাজার হাজার পাইকার আছে ভাই, হাজার হাজার পাইকার আছে। আর এখানে মোট আড়তদার কতজন আছেন? দুই থেকে 300 আড়তদার আছেন। আর এখানে প্রতিদিন কি পরিমাণ মাছ আসে? 1.5-2 কোটি টাকার মাছ প্রতিদিন বিক্রি হয়। এখান থেকে বাংলাদেশের এমন কোন জায়গা বা চট্টগ্রাম থেকে হলিয়া ঢাকা বিভাগ বিভিন্ন এলাকার সমাজ যায়, বাইরে থেকে মানুষ আসে মাছ কিনতে? হ্যাঁ, বহুত মানুষ আসে, গরিবের মাছ খাবার লেগে বহুত মানুষ আসে। গরিবের মাছ তো আমরা এক অরিজিনাল নদীর মাছ, এগুলো বেজাল নাই। আপনিও চেয়ারে বসে আছেন, এই যে আরেকজন চেয়ারে বসে আছেন, মানে এখানে আপনারা বসে আছেন কেন? এখানে বসে আছে নদীর মাছ নাওদা আসে, তো বিভিন্ন ধরনের মাছ যদি চিনে না ব্যাপারই, ব্যাপারী আরেক ঘরে দিয়ে দিলাম, তার জন্য এখানে বসি যে আপনার মাছ আইলে আমরা তুলব। ও, আপনাদের মাছ আপনারাই তুলবেন? আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার মাছ? আপনার মাছ আমাদের ফোনে আলাপ করে দিয়ে যে এই নাও দায় আছে। শীতের মেয়ে ধরলে পুরো সিজন, আর এখন বর্ষাকালে আনসিজন, মানে মাছ কম, তারপরেও মাছ আসে, মাছ আসে, ভালো মাছ আসে। এখন মনে করেন যে 5টা থেকে বেঁচে কিনে আনবো, লাইট 9-10 পর্যন্ত শেষ হয়ে যাবে, পরে শেষ। আর শীতের সময়? আর শীতের সময় আমরা লাইট 2-3 পর্যন্ত এখানে মাছ বেঁচে কিনে যাত্রা বাইলা, যে বাইলা লোত আছে। আপনারা এই নৌকা দেখে কিভাবে, মানে ট্রলার দেখে কিভাবে বুঝে ফেলেন যে এটা বাইলা? এটাই হলো আমাদের অভিজ্ঞতা হয়েছে গা না দি কমরা চিনা লাইট তারিখ, মানে এই ট্রলার দেখে আপনি বুঝে ফেলেন যে এটাতে কি মাছ আছে, মানে কি মাছ আছে বা এটা কার মালিক, কোন মালিকের মাছ। আপনার অভিজ্ঞতা কত বছরের? আমি এখনো তাই
25 বছর ধরে লোকজন এই মাছের ব্যবসা জড়িত। মাশাআল্লাহ। জসিমউদ্দিন ভাই যেমনটি বলছিলেন এই ট্রলারে নাকি এখন বাইলা মাছ আসছে আপনি বলছিলেন, তো আমি এখন গিয়ে দেখবো আসলে কি এটাতে বাইলা মাছ আছে কিনা না। হ্যাঁ আমি একটু পরীক্ষা করব। ঠিক আছে দেখেন। হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। তো জসিমউদ্দিন ভাই যেমনটি বলছিলেন মাছ না দেখেই তিনি বলেছিলেন যে এই ট্রলারটিতে নাকি বাইলা মাছ আছে, তো সেটাই আমি এখন দেখতে যাব। ভাই আপনারা কি মাছ নিয়ে আসছেন? বাইলা মাছ। জসিম ভাই কই? জসিম ভাই, তো আপনি তো জিতে গেলেন, আমি হেরে গেলাম। তো জসিম ভাই যেমনটি বলছিলেন যে এই ট্রলারে বাইলা মাছ আসছে, আসলেই কিন্তু এই ট্রলারে বাইলা মাছ আসছে। আপনি মূলত এই আড়তের কি? আপনার কাজটা কি? আমার কাজটা হলো মাছ কিনে নদীর থেকে কিনে নিয়ে ওখানে বেচা, এই আড়তে বিক্রি করে। তো আপনি হচ্ছেন আড়তদার? আড়তদার প্লাস ক্যাশিয়ার হচ্ছেন আপনি। তো আপনি এই যে মাছটা বিক্রি করলেন, আপনি মাছটা কোথা থেকে নিয়ে আসছিলেন? মাছটা নিয়ে আসছি আজমপুর থেকে। আজমপুর থেকে নিয়ে আসছেন? আজমপুর। আজবপুর? আজবপুর এটা কোন জায়গা পড়েছে? ব্রাহ্মণবাড়িয়ে সরাইলে। আচ্ছা এগুলো কি নদীর মাছ? নদীর মাছ। কি মাছ নিয়ে আসছিলেন? চিংড়ি মাছ, বাইলা মাছ, কাটা মাছ এগুলো নিয়ে আসছিলেন। আর আপনি হচ্ছে এগুলো কিনে নিলেন? তার মানে হচ্ছে ওই উনি হচ্ছে আপনার মাধ্যমে বিক্রি করলো? বিক্রি করলো। তার মানে হচ্ছে উনি যে দামটা পাবে তার একটা কমিশন আপনি পাবেন? কমিশন পাবেন। আমাদের কমিশন প্রফিটটা যে কমিশন না সেটাই আমাদের। পাইকার আর বেকারির মধ্যে একটা মধ্যস্থতা করে, এইটাই হচ্ছে আড়তদারের কাজ, প্রফিটটা। আপনারা যে এই যে মধ্যস্থতার ব্যবসা করেন কেমন লাগে? এটা কেমন লাগে? এটা ভালোই তো লাগে, যদি করতে ভালো না লাগে কাজ। তো দর্শক এই ছিল ভৈরবের মেঘনাঘাটের পাইকারি আড়ত, মাছের আড়ত, যে আড়তে আমি তখন ছিলাম। আর এই আড়তের এসে যেটি বুঝলাম যে এই আড়তের দুটি বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই আড়তে যা বেচা কেনা হয় সবই হচ্ছে কানাকানির মাধ্যমে হয়, আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে এই মেঘনাঘাটে যত মাছ আসে, এই আড়তে যত মাছ আসে তার সবই হচ্ছে নদীর মাছ, তো একেবারে তাজা মাছ আসে। তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।